হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। আজ 15th August, পবিত্র স্বাধীনতা দিবস, তাই সকাল সকাল ফ্ল্যাগ হোস্টিং করে নিলাম। এখন বেরিয়েছি ছলমলে আগরতলা শহর পরিক্রমা করার জন্য। খুব সুন্দর করে লাইটিং অ্যান্ড সাউন্ড দিয়ে সাজিয়েছে স্বাধীনতা দিবসের জন্য। সাউন্ডগুলো দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে, তাই ব্লগটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজ স্বাধীনতার 76তম বর্ষপূর্তি, অর্থাৎ 77তম জন্মদিন। 15 আগস্ট শুধুমাত্র স্বাধীনতা উদযাপনের দিন নয়, সেই সঙ্গে দেশের জন্য জীবন উৎসর্গ করা সেই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বকে স্মরণের দিন। স্বাধীনতার 76 বর্ষপূর্তিতে এবার রাষ্ট্রের থিম হল নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, অর্থাৎ রাষ্ট্র প্রথম সর্বদা প্রথম। আমাদের ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। লিচুবাগান অ্যালবার্ট এক্কা পার্কের মধ্যে স্বাধীনতা দিবসের জন্য খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা করেছে। আমি এই লাইট অ্যান্ড সাউন্ড পুরো শোটা আমার পরবর্তী ব্লগে দেখাবো, কারণ এই ব্লগে দেখালে ব্লগটা বড় হয়ে যায়। ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে উত্তেজিত হয়ে দেশভক্ত বিপ্লবীরা মা শ্রী সারদা দেবীকে অনুরোধ করেছিলেন, তিনি যেন অত্যন্ত একটিবার মুখ দিয়ে বলেন, ইংরেজ উচ্ছন্নে যাক। যা শুনে জননী বলেছিলেন, আমি বলি সকলেরই কল্যাণ হোক, দেশভক্তির নামে, মাতৃসেবার নামে, ভাতৃবিরোধ নয়, হিংসা নয়, বিশ্বজননী মা সারদার সর্বসম্প্রতি, সেই বাণী হোক স্বাধীনতার 77তম বর্ষে আমাদের সংকল্প। এই স্বাধীনতা বিপ্লবীদের জন্যই আমরা আজকে স্বাধীনভাবে থাকতে পারছি, ঘোরাফেরা করতে পারছি। তাই সবাই মিলে বলুন একসঙ্গে, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। শহরটাকে খুব সুন্দর লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে।
দোকানে দোকানে জাতীয় পতাকা বিক্রি করছে। দোকানগুলোর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। সো ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দেবেন। টাটা।